মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশ গঠনে ভূমিকা রাখছে। বৈধ পথে টাকা পাঠিয়ে প্রতিবছর সিআইপির মর্যাদা পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। সরকারের ঘোষিত অর্থনৈতিক মুক্তাঞ্চলে প্রবাসীদের জন্য আলাদা অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ে অনুষ্ঠিত 2 দিনব্যাপী মধ্যপ্রাচ্যের প্রথম বিজনেস সামিটে এই দাবি জানানো হয়েছে। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এই অনুষ্ঠানের আয়োজন করে। 7 এবং 8 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই সামিটে বিশ্বের 20টি দেশের 500 প্রবাসীর উপস্থিতি ছিল। এ সময় নিশ্চিন্তে বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের আহ্বান করা হয়। স্থানীয় আরবি সহ নানা দেশের বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির বলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল একটা উদ্যোগ নিয়েছে যে বিশ্বের প্রবাসে বসবাসরত প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন। এই ব্যবসায়ীকে কীভাবে একত্রিত করা যায় একটা নম্বর ওয়ান ছিল আমাদের এজেন্ডা। নম্বর টু হচ্ছে আমরা যে এই পৃথিবীতে বসবাসরত যারা বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদেরকে বাংলাদেশে যে এখন ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি হয়েছে এটা তাদেরকে একটা ধারণা দেওয়া, এবং যারা এখানে বসবাস করতেছে মধ্যপ্রাচ্যে বসবাস করতেছে আমরা হয়তো তারা তাদেরকে বাংলাদেশি মুখী করা, প্লাস আমাদের এখান থেকে রিমিটেন্স লিগ্যাল চ্যানেলে বাংলাদেশে পাঠানো, এবং লিগ্যাল রিমিটেন্সের উপরে যে অনেক সুযোগ সুবিধা যেটা সরকার দিয়েছে এইটাকে তাদেরকে অবহিত করা, প্লাস আমরা একটা এখানে আরেকটা বড় কমিউনিটিজ এখানে উপস্থিত হয়েছে যেটা সিআইপি অ্যাসোসিয়েশন। পৃথিবীর বিভিন্ন দেশে যত সিআইপিরা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি, সেটার নাম হলো সিআইপি অ্যাসোসিয়েশন। এখানে সেখানেও আমি ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং যার কারণে আমরা চাচ্ছি যে সবাই সম্মিলিতভাবে আমাদের দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা যে ভিশন 2021 এবং 2041-এর যে আশা এবং দিক নির্দেশনা দিয়েছেন সেইটাকে আমরা সবাই মিলে কীভাবে বাস্তবায়ন করব সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। প্রথম দিনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরব আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান সহ বিশ্বের নানা দেশ থেকে আসা বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। অনুষ্ঠানের আহ্বায়ক ও বিবিসির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল বলেন, জিনিস আপনাদেরকে মাধ্যমে একটু বলতে চাই, সেটা হলো বাংলাদেশ বিজনেস কাউন্সিল যেটা আমরা ফরম্যাট করেছি গত 11 বছর, আমরা এখানে এই এই অনুষ্ঠান এই কাউন্সিলের এগেনস্টে আমরা অনেক কাজ করেছি। এই এই বিজনেস সামিট যেটা এখন শুরু হয়েছে এটার তিনটা এজেন্ডা আছে। নাম্বার ওয়ান হলো আমরা সারা বিশ্বের যারা এনআরবি বিজনেসম্যানেরা আছে তাদেরকে একে একে অপরের সাথে কানেক্টিভিটিটা তৈরি করা, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা জানেন বাংলাদেশ ফার্স্ট টাইম একটা রেন্টাল ফ্যামিলি নিয়েছে, দেখে যে বাংলাদেশে প্রায় 20 কোটি 25 কোটি টাকার একটা বড় বাজেট এই রেন্টাল ফ্যামিলিয়ানের পেছনে দিয়েছে দুবাই এক্সপো 2020-তে। বাংলাদেশের এই এক্সপো 2020 নিয়ে একটা বিশাল আয়োজন চলতেছে, আপনারা জানেন দুবাই এটাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছে, সেই জায়গাতে বাংলাদেশ একটা রেন্টাল প্যাভিলিয়ন নিয়েছে, তাতে আমাদের সহযোগিতাটা কী হবে, আমরা আমাদের বাংলাদেশি বিজনেসম্যান যারা সারা ওয়ার্ল্ড থেকে এসেছে তাদেরকে আমরা কীভাবে এনকারেজ করতে পারি এখানে পার্টিসিপেটের জন্য, এটা একটা। নাম্বার থার্ড হলো আমরা বাংলাদেশ বিজনেস কাউন্সিল চেষ্টা করতেছে এই যে জননেত্রী শেখ হাসিনার সরকার ভিশন 2021 এবং ভিশন 2042-41 দিয়েছেন তার উদ্দেশ্য নিয়ে তার সাফল্য নিয়ে আমরা যাতে কথা বলতে পারি বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির, সহসভাপতি সিআইপি মাহবুব আলম মানিক রাজা মল্লিক, সামিটের আহ্বায়ক আইয়ুব আলী বাবুল ও সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ সহ আরও অনেকে।
দুই দিনেই নানা প্যানেলের দেশের রেমিটেন্স, গার্মেন্টস, শ্রমশিল্প, রপ্তানি ও আমদানি শিল্পের নাদিক নিয়ে আলোচনা করা হয়। সম্ভাবনাময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত, সৌদি সহ মধ্যপ্রাচ্যের নানা দেশের বিনিয়োগের কথা তুলে ধরে অন্য দেশেরও বিনিয়োগকারীদের বাংলাদেশের নানা মুক্তাঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়। সদ্য নির্বাচিত সিআইপি মাহবুব আলম মানিক জানান, 2020 সুমের দুবাই আজকে সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমার মাননীয় প্রেসিডেন্ট এবং মাননীয় সিনিয়র সহসভাপতি এবং আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট রাজা মল্লিক এবং আরেকজন লোক আছে আমাদের সাইফুদ্দিন সাহেব, তাদের অক্লান্ত পরিশ্রমে এই সুমিট হয়েছে, তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি গোল্ডেন কার্ড পেয়েছি এবং সিএপি হয়েছি, আমি খুব খুশি। সিএপি পাওয়ার পেছনে আমার কমিউনিটি এবং আমার যারা সহকর্মীবৃন্দ আছেন তাদের অনেক অক্লান্ত পরিশ্রমের ফল, আমি খুব খুশি। আমি আজকের এই অনুষ্ঠানের সব সিএপিসে আমার অনুষ্ঠানটার ব্যাপারে আমার সবচেয়ে ভালো লাগছে, আমার প্রেসিডেন্ট যে তিনি একটা বিজনেসের এবং সারা গ্রো বিশ্বের বিজনেসম্যানদেরকে একসাথে করে একটা কানেকটিভিটি সৃষ্টি করে দিয়েছেন। এতে আমরা জানতে পারলাম যে বাংলাদেশে কোন কোন লোকের কী কী মেধা আছে, আমরা এইটার মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করতে পারবো যে আমার কী দরকার, আমার থেকে আমি ওর থেকে নিব, সে আমার থেকে নিবে। এই জিনিসটা করার জন্য আমি ওয়ার্ল্ড সুমিট বাংলাদেশ বিজনেস সুমিট আয়োজক কর্তৃপক্ষ উৎসুক গ্রুপ এনাম সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। দুই দিনব্যাপী জমকালু আয়োজনের শেষ দিনে বাংলাদেশের ঐতিহ্য নাচে গানে তুলে ধরেন বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। গানে মাতান দেশের বরেণ্য শিল্পী পিন্টু ঘোষ। এমন অনুষ্ঠানের আয়োজন করতে পেরে সংগঠনের আরেক সহসভাপতি রাজা মল্লিক বলেন, আমরা আজকে একটা সুন্দর সময় আমরা এই প্রস্তাবটা মানে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের যে অল ওভার ওয়ার্ল্ড থেকে যেসব ব্যবসায়ীরা এখানে আসছে এবং আমরা অনেক বছর থেকে এখানে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, বাট আমরা জানতাম যে সারা ওয়ার্ল্ডে বিজনেসম্যান আছে, বাট আমাদের এরকম একটা কানেক্টিভিটি ছিল না, সবার সাথে আমাদের সুপরিচিত ছিল না। আমাদের ফার্স্ট টাইম দুবাইতে আমাদের এই প্রোগ্রাম করার জন্য যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, এটা হয়েছে কি আমরা সবাই উপকৃত হয়েছি।